দুঘর উত্তর প্রদেশত স্থায়ী বাসিন্দা অসমৰ কার্বি আংলঙৰ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লৈ আহিল সাক্ষাৎকার দিবলৈ তেতিয়াই উলাই পৰিল জুলুঙার মেকুরী কেমেৰা দেখি মুখ ঢাকিছে লাজতে যেন রঙা সিঙা পৰিছে গুৱাহাটীৰ নুনমাটিৰ সেক্টর টুত আছিল CISFৰ কনিষ্টবল পদৰ বাবে সাক্ষাৎকার শারীরিক পরীক্ষাত অবতীর্ণ হওয়ার বাবে এও আহিল এও মানে উত্তর প্রদেশের অগ্রসেন সিং চৌহান দেখায় শুনায় বেশ ভদ্র পিছে আড়ত আছে এই কথা নথিপত্র পরীক্ষা করাত উলাই পড়িল যুবকর আসল পরিচয় উত্তর প্রদেশের পরিচয়ের সলনি কার্বি আংলঙৰ বুলি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দি অবতীর্ণ হয়েছিল পরীক্ষাত এই ঘটনা পোহরলৈ অহার পাছতেই নুনমাটি আরক্ষী আটক করে ভুয়া পরিচয়ের পরীক্ষাত অবতীর্ণ হওয়া অগ্রসেন সিং চৌহানক নুনমাটি আরক্ষীয়ে গোচর রুজু করে ঘটনা সন্দর্ভত অব্যাহত রাখিছে তদন্ত বলেন ভট্টাচার্যর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট ঘর উত্তর প্রদেশত স্থায়ী বাসিন্দা অসমর কার্বি আংলঙৰ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লৈ আহিল সাক্ষাৎকার দিবলৈ তেতিয়াই উলাই পড়িল জুলুঙার মেকুরী কেমেরা দেখি মুখ ঢাকিছে লাজতে যেন রঙা সিঙা পৰিছে গুৱাহাটীর নুনমাটির সেক্টর টুত আছিল CISFৰ কনিষ্টবল পদৰ বাবে সাক্ষাৎকার শারীরিক পরীক্ষাত অবতীর্ণ হওয়ার বাবে এও আহিল এও মানে উত্তর প্রদেশের অগ্রসেন সিং চৌহান দেখায় শুনায় বেশ ভদ্র পিছে আড়ত আছে এই কথা নথিপত্র পরীক্ষা করাত উলাই পড়িল যুবকর আসল পরিচয় উত্তর প্রদেশের পরিচয়ের সলনি কার্বি আংলঙৰ বুলি স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দি অবতীর্ণ হয়েছিল পরীক্ষাত এই ঘটনা পোহরলৈ অহার পাছতেই নুনমাটি আরক্ষী আটক করে ভুয়া পরিচয়ের পরীক্ষাত অবতীর্ণ হওয়া অগ্রসেন সিং চৌহানক নুনমাটি আরক্ষীয়ে গোচর রুজু করে ঘটনা সন্দর্ভত অব্যাহত রাখিছে তদন্ত বলেন ভট্টাচার্যর রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট